আসসালামু আলাইকুম দর্শক, দেখেন ছোট্ট একটা গাছে কাঁঠাল ধরে আছে। আসলে আমরা জানি যে কাঁঠাল বড় বড় গাছে হয় এবং কাঁঠালে যেহেতু ওজন প্রায় 5 থেকে 8 কেজি পর্যন্ত ওজন হয় বা তার বেশিও হয় অনেক সময়, কিন্তু ছোট গাছে কাঁঠাল ধরে এটা আসলে অনেকে বিশ্বাস করতে চায় না। তো তাদের জন্য এই ভিডিওটা দেখেন, ছোট ছোট গাছে কাঁঠাল ধরে আছে এবং খুবই চমৎকারভাবে ধরে আছে। আর এগুলো ছোট গাছে ধরার কারণ হচ্ছে এগুলো কলমের গাছ। এই যে এখানে কলম করা আছে দেখেন, এখানে গ্রাফটিং করা। সো এইগুলো 8 মাস বয়সে একটা গাছ, 8 মাস বয়সে একটা গাছে কলম, মানে কলম করার পর ফল চলে আসছে। সো এগুলো হচ্ছে ভিয়েতনামের লাল কাঁঠাল। লাল কাঁঠাল এটা মূলত ভিয়েতনামের একটি জাত এবং খেতে খুবই সুন্দর, মিষ্টি, খুবই চমৎকার। ভেতরের রং লাল কালারের হয়। আর এখানে একটা আছে গাছ যে গাছে ফল চলে আসছে। এরকম অনেক গাছ আছে যেগুলোতে ফল অলরেডি চলে আসছিল, বিক্রি হয়ে গেছে। এই যে দেখেন ফল ধরে আছে, এবং এর নিচে আরেকটা ডাল আছে যেখানে দুইটা ফল ধরে আছে, এই যে দেখেন। তবে একটা জিনিস খেয়াল করে দেখেন, এর বোটাটা কিন্তু হলুদ হয়ে গেছে। সত্যি কথা বলতে এগুলো ফল টিকবে না গাছে, গাছে ফল আসলেও টিকবে না। কারণ হচ্ছে এগুলা কম বয়সী একটা মায়ের যদি বাচ্চা হয়ে যায়, তবে দেখা যায় যে বাচ্চাটা অপুষ্টিতে ভোগে এবং মায়েরও বিভিন্ন রকম শারীরিক সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে গাছেরও একই জিনিসটাই হয় আর কি। ছোট গাছে ফল নিলে গাছে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আর আমাদের গাছ যেহেতু এগুলো ছোট ছোট প্যাকেটে আছে, এগুলো খাবার খুব বেশি নাই। যেগুলো ছিল ওইগুলো খেয়ে তো বড় হয়েছেই, কিন্তু এখন ওইভাবে খাবার পাচ্ছে না, যে কারণে এই গাছে ফল নিলে গাছটা আরও সিক হয়ে যাবে। তাই আপনাদের উচিত যে গাছ আমাদের কাছ থেকে ফল সহ নেন বা ফল ছাড়া নেন, সেটা বড় বিষয় নয়। গাছটা যত্ন করবেন এবং যত্ন করার এক মাস বা 1.5 মাসের মধ্যে যদি দেখেন যে এরকম ফল আসছে বা 6 মাসের মধ্যে ফল আসছে, সে ফলগুলো আপনি ঝরে ফেলে দেবেন এবং 1 বছর বা 1.5 বছর পর থেকে আপনি ফল রেগুলার নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তবে এরকম ছোটো গাছে ফল নেওয়ার চেষ্টা করবেন না, তাতে গাছটা নষ্ট হয়ে যাবে এবং অকালে গাছটাও মারা যেতে পারে। দর্শক, ভিয়েতনামের লাল কাঁঠাল সহ বিভিন্ন প্রকার দেশি বিদেশি ফলের গাছের কালেকশন রয়েছে আমাদের কাছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ফলের গাছ ক্রয় করতে পারেন। গাছ ক্রয় করতে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। এবং এটা আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ, এই পেজে আমাদের নিয়মিত সকল প্রকার গাছের বিস্তারিত আলোচনা এবং বিবরণী প্রকাশ করা হয়। এখানে আপনি দেখতে পারবেন বিভিন্ন প্রকার দেশি বিদেশি ফলের কালেকশন বা গাছের ছবি, সব কিছু এখানে পাবেন। সো আপনারা চাইলে এখান থেকেও আপনার পণ্যটি অর্ডার করতে পারেন আপনার চাহিদা মতো। আমরা দেশের সকল প্রান্তে গাছ সরবরাহ করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। পাশাপাশি আমরা বিভিন্ন রকম পরিবহনের মাধ্যমে গাছ সরবরাহ করে থাকি। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গাছ যেন সুন্দরভাবে কাস্টমারের হাতে পৌঁছায়, এবং সেক্ষেত্রে আমরা কুরিয়ার বা পরিবহন আমরা ব্যবহার করে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।